हाय फ्रेंड्स, वेलकम टू मिमीज रेसिपिस। आज के जे रेसिपिटा अभी शेयर करब सेटा आरेकटा खूब अत्यंत प्रिय आमादेर एकटा रेसिपि, सेटा होच्छे डिम कषा। ए डिम कषा जदि हय ताहले किन्तु भात बा रुटी परोटा जेकोनो किछुर साथेई खूब भालो लागे। आमी पार्सोनालि प्रेफार करी एटा किन्तु परोटार साथे खेते। जदि भालो लागे ए रेसिपिटा अवश्यई लाइक करबेन, शेयर करबेन सकलेर साथे आर सबस्क्राइब करबेन आमार चैनलटा पाशे थाका बेल आइकन समेत। আমি এখানে ডিম নিয়েছি, ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ ডিমে নুন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম একটু হলুদ, আর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি, ডিমের গায়ে যাতে সব মশলা ভালো করে লেগে যায়। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, সর্ষের তেল। এর মধ্যে আমি এবার ডিমগুলোকে একটা একটা করে দিয়ে ডিমটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ডিমটা আমার বেশ লাল করে ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলু সেগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন দিলে তা আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজা হতে হতেই, সেই জন্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। আলুটা আমি ভাজবো বেশ কিছুক্ষণ লাল করে। এর মধ্যে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। এখন আলুটা প্রায় আমার ভাজা হয়ে এসছে আর আলুটা বেশ নরমও হয়ে গেছে। দেখুন ডিম ভেজেছি বলে এই তেলটাতে অনেক ফেনার মতো হয়ে গেছে। আলুটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম যাতে সুন্দর রং আসে। ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিলাম তেজপাতা, তারপরে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে শুকনো লঙ্কাটা দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে 30-40 সেকেন্ড মতো ফ্রাই করে নেবো, যাতে এই ফোড়নের প্রত্যেকটা ফ্রেগ্রেন্টগুলো তেলের মধ্যে ভালো করে চলে যায়, ফ্লেভারটা যেন খুব সুন্দর আসে তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচানো দিয়েও ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে। চিনি দেওয়াতে খুব সুন্দর একটা রং আসবে, পেঁয়াজ ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মিনিট 2-3 আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা রং চলে এসছে, অনেক ফেনা হয়েছে বলে বোঝা যাচ্ছে না। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 চামচ। পেঁয়াজ বাটাটা এবার তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট দিয়েছি এখানে প্রায় 2 চামচ। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমাকে এটা ভালো করে কষাতে হবে, পেঁয়াজ আদা রসুন একসাথে। আমি এটা মিনিট 2-3 ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, রেগুলার লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, এরপরে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। দেব এবার আন্দাজ মতো নুন। এবার এটাকে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। সামান্য একটু জল দিয়ে দেব যাতে কষানোটা খুব ভালো করে হয়, মশলাটা যাতে পুড়ে না যায়। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে আমি মিনিট 2-3 পরে দেখাচ্ছি বেশ আমার তেল ছেড়ে এসছে মশলাটার থেকে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকন সমেত। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার একসাথে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
তিন চার মিনিট কষানোর পর দেখুন অনেকটা বেশ আমার মশলার সাথে সব মাখো মাখো হয়ে গেছে। এবার সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দু তিন মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখুন এটা আমার খুব সুন্দর হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল আমার অপূর্ব স্বাদে তৈরি করা ডিম কষা। এই ডিম কষাটা আমি কিন্তু রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথেও সার্ভ করে থাকি, বা আপনারা ডিনারেও রুটির সাথে বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। এরকম যদি ডিম কষা হয় আর কিচ্ছু লাগে না। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দেবেন, তাহলে রোজকার ভিডিওর আপডেটগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।